বিএনপির অবরোধের সময় অগ্নিসংযোগ ও সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জেল হত্যা দিবসের স্মরণ সভায় তিনি বলেন, এ ব্যাপারে জনগণেরও এগিয়ে আসা উচিত। 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। তাঁরা সবাই ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর। দিনটি স্মরণে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ। এতে যোগ দেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বাবার পিছনে উনি দৌড়ে। বক্তৃতা পর্বে নেতারা বলেন, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা হত্যায় জড়িতরাই জেল হত্যাকাণ্ডের হোতা। প্রধানমন্ত্রী বলেন, হত্যা কু গুমখুনের মাধ্যমে প্রতিষ্ঠিত বিএনপি এখনো সেই ধারা অব্যাহত রেখেছে। অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নি সন্ত্রাস করবে, সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমাল যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ, সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। বিএনপি নির্বাচন বানচাল করতে চায় উল্লেখ করে শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ইলেকশন বন্ধ করে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি করতে চায়, আর নির্বাচন কাকে নিয়ে করবে? নির্বাচন করলে ওদের নেতাকে কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? জনগণের উপর অত্যাচার করবে এবং গাড়ি বাস ট্রাক আগুন দেবে, সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে। এখানে শুধু কার উপর নির্ভর করলে হবে না, জনগণকেই এগিয়ে আসতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সভাপতি। কেউ যদি আবার মনে করে যে এখন তো ওরা নাই, আমরা দাঁড়ালে তো আমরা জিতেই যাব। আর একটা কথা, একটা সিট না পেলে কি হবে, বাকি সিট তো পাবে, সরকার গঠন করবে, এই চিন্তা যেন কারো মাথায় না থাকে, কারণ এই চিন্তাই কিন্তু সর্বনাশ ডেকে আনবে। কাজে যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মানতে হবে। বাজারে যারা কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কাটে তাদের খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এদেরকেও খুঁজে বের করতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির অবরোধের সময় অগ্নিসংযোগ ও সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জেল হত্যা দিবসের স্মরণ সভায় তিনি বলেন, এ ব্যাপারে জনগণেরও এগিয়ে আসা উচিত। 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে। তাঁরা সবাই ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর। দিনটি স্মরণে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ। এতে যোগ দেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বাবার পিছনে উনি দৌড়ে। বক্তৃতা পর্বে নেতারা বলেন, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা হত্যায় জড়িতরাই জেল হত্যাকাণ্ডের হোতা। প্রধানমন্ত্রী বলেন, হত্যা কু গুমখুনের মাধ্যমে প্রতিষ্ঠিত বিএনপি এখনো সেই ধারা অব্যাহত রেখেছে। অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রত্যেক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে যেখানে তারা এই ধরনের অগ্নি সন্ত্রাস করবে, সেই এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমাল যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের আছে বাংলাদেশের জনগণ, সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে। বিএনপি নির্বাচন বানচাল করতে চায় উল্লেখ করে শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ইলেকশন বন্ধ করে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি করতে চায়, আর নির্বাচন কাকে নিয়ে করবে? নির্বাচন করলে ওদের নেতাকে কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? জনগণের উপর অত্যাচার করবে এবং গাড়ি বাস ট্রাক আগুন দেবে,
সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে। এখানে শুধু কার উপর নির্ভর করলে হবে না, জনগণকেই এগিয়ে আসতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন আওয়ামী লীগ সভাপতি। কেউ যদি আবার মনে করে যে এখন তো ওরা নাই, আমরা দাঁড়ালে তো আমরা জিতেই যাব, আর একটা কথা, একটা সিট না পেলে কি হবে, বাকি সিট তো পাবে, সরকার গঠন করবে, এই চিন্তা যেন কারো মাথায় না থাকে, কারণ এই চিন্তাই কিন্তু সর্বনাশ ডেকে আনবে। কাজে যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত মানতে হবে। বাজারে যারা কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কাটে তাদের খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এদেরকেও খুঁজে বের করতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।